নমস্কার, ডিজিটাল খবরলাল বাংলায় আমি সহেলি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করব আপনারা সকলেই ভালো আছেন। আজকে আলোচনা করব এখনকার সবথেকে বড় খবর নিয়ে, হট টপিকও বলা চলে যাকে। সালটা 2022 আগস্ট মাস, গরু পাচার মামলায় সিবিআই গ্রেফতার করে অনুব্রত মণ্ডলকে, এবং সেই বছরই নভেম্বর মাসে ইডিও তাকে সেই একই মামলায় গ্রেফতার করেছিল। জামিন চেয়ে বারংবার তিনি আদালতে দ্বারস্থ হয়েও কিন্তু জামিন পাননি। তবে সম্প্রতি সিবিআইয়ের মামলায় আদালতের কাছ থেকে তিনি জামিন পেয়েছিলেন এবং সেখানে মুক্তি মিললেও ইডির মামলায় কিন্তু তখনও তার মুক্তি মেলেনি। মুক্তি পেয়েও যেন মুক্তি মেলেনি তার তখনও। তবে অবশেষে ইডির মামলাতেও জামিন মিলল। 25 মাস 13 দিন বাদে অবশেষে মুক্তি মিলল অনুব্রত মণ্ডলের। বীরভূমে ফিরলেন তিনি মঙ্গলবার দিন। সামনেই পুজো, এবং পুজোর আগে ঘরের ছেলে ঘরে ফিরছে, এর থেকে বড় খুশির খবর আর কী বা হতে পারে। এবং এই খবরটি পাওয়ার পর থেকেই কিন্তু বীরভূমের তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যে কিন্তু উচ্ছ্বাস দেখার মতো। আকাশে বাতাসে যেন সবুজের ঝড় উঠেছে। দলীয় পতাকা সবুজ আবির দিয়ে যেন সুস্বাগতম জানালো হলো অনুব্রত মণ্ডলকে। সোমবার দিন রাত্রিবেলা 2:30 সময় দিল্লির বিমানবন্দর থেকে ফ্লাইট ধরে একদম মঙ্গলবার দিন সকালবেলা পৌঁছে গেলেন বীরভূমে। এবং বীরভূমে পৌঁছেই তিনি সর্বপ্রথম নিজের অফিসে গিয়ে বসলেন 2-3 জন ব্যক্তির সঙ্গে, যার মধ্যে থেকে ছিল তার একমাত্র কন্যা সুকন্যা মণ্ডল, যিনিও কিছুদিন পূর্বেই জামিন পেয়েছেন, মুক্তি পেয়েছেন এই একই মামলা থেকে। 2023 সালে গরু পাচার মামলায় সুকন্যা মণ্ডলকে গ্রেফতার করা হয়েছিল। দলীয় কর্মী সমর্থকরা ছাড়াও ঘরের বাইরে ঠিক এতটাই ভিড় ছিল যেন সমগ্র বীরভূম জেলা এক জায়গায় হয়েছিল। প্রতিটি মানুষ অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করতে এসেছিলেন বলেই কিন্তু ধারণা জন্মেছিল। লক্ষণীয় বিষয় এখানেই যে যেদিন বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল, ঠিক সেদিনই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বীরভূমেই একটি প্রশাসনিক বৈঠক ছিল। এর থেকেই জল্পনা সৃষ্টি হয়, তাহলে কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করবেন তার একান্ত অনুগামী অনুব্রত মণ্ডলের সঙ্গে? তবে সেই জল্পনায় একেবারে যেন জল পড়ে গেল, সাক্ষাৎ বৈঠক কোনোটাই হলো না। তবে অধিকাংশই কিন্তু অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করতে এসেছিলেন, যার মধ্যে থেকে ছিল নলহাটির এমএলএ রাজেন্দ্র প্রসাদ সিং, বোলপুর মিউনিসিপ্যালিটি চেয়ারপারসন পর্ণা ঘোষ তার হাজবেন্ড, এবং বীরভূম জেলার নেতা সুদীপ্ত ঘোষ, তারা দেখা করতে এসেছিলেন। এবং এই বার্তালাপ চলাকালীনই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন অনুব্রত মণ্ডল। প্রশাসনিক বৈঠকের আগে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী দেখা করতে এসেছিলেন, কিন্তু দরজাতেই তাদেরকে আটকে দেওয়া হয়। এছাড়াও এসেছিলেন বোলপুরের এমপি অসিত মাল, ময়ূরেশ্বরের এমএলএ অভিজিৎ রায় এবং মুরারের এমএলএ মুশারফ হোসেন, পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের এমএলএ অপূর্ব চৌধুরী। এরা সকলেই কিন্তু দেখা করতে এসেছিলেন অনুব্রত মণ্ডলের কাছে, কিন্তু দরজাতেই তাদেরকে আটকে দেওয়া হয়েছিল। জানানো হয়েছিল অনুব্রত মণ্ডল তাদের সঙ্গে দেখা করতে চান না, পারমিশন দিচ্ছেন না অনুব্রত মণ্ডল তার সাথে দেখা করার জন্য, সুতরাং তাদেরকে দরজা থেকেই ফিরে যেতে হয়। অধিকাংশই তার সঙ্গে দেখা করতে এলেও অনুব্রত মণ্ডল কিন্তু নিজেই তাদের সঙ্গে দেখা করতে চাননি, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। তবে কেন দেখা করতে চাইলেন না, কেনই বা তাদেরকে ফিরিয়ে দিলেন, অনুমতি দিলেন না, কি রহস্য রয়েছে পেছনে? রাজনৈতিক বিশ্লেষকদের মতে যারা অনুব্রত মণ্ডলকে চিনে থাকবেন তারা সকলেই জানেন, দল শুরুর প্রথম থেকেই অনুব্রত মণ্ডল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথেই ছিলেন, তাই বীরভূমে তার দাপট ঠিক কতটা তা কল্পনারও অতীত। এছাড়া এমনকি 2014 তিনি জেলে ছিলেন, জেলে থাকাকালীনও দলের যে পারফরমেন্স ছিল লোকসভা নির্বাচনে তা কিন্তু দেখার মতো ছিল। শুধুমাত্র যে আসন সংখ্যা বেড়েছিল তাই নয়, বেড়েছিল জয়ের মার্জিন। জেলে থাকাকালীনও দলের পারফরমেন্স একেবারে তুখর ছিল, দেখার মতো ছিল। তবে তখনকার দল শুরুর সময়কার অনুব্রত মণ্ডলের সঙ্গে যদি এখনকার অনুব্রত মণ্ডলকে
কিছুটা পার্থক্য করা যায়, যদি পর্যবেক্ষণ করা যায় তাহলে দেখা যাবে তখনকার অনুব্রত মণ্ডলের মধ্যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি খুব একটা ছিল না। তবে এখনকার যে কেষ্ট অনুব্রত মণ্ডল, একজন দাপুটে নেতা বীরভূমের, বীরভূমে তার ঠিক দাপট এতটাই, রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে যে প্রার্থীর পাশে তিনি দাঁড়িয়েছেন তার জয় নিশ্চিত করেছেন, এমন এতটাই তার দাপট রয়েছে রাজনীতিতে। প্রাককালে একজন সাধারণ ব্যক্তি হলেও বর্তমানে তার যা রাজনীতিতে তার ব্যক্তিত্ব কিন্তু অন্যতম। যদি দলের মধ্যে কোন্দলের কথা বলা যায় বা অ্যান্টি অনুব্রত মণ্ডল বলা যায় তাহলে কিন্তু একজনের নামই উঠে আসবে, যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কোর কমিটি গঠন করেছেন অনুব্রত মণ্ডল অনুপস্থিত থাকাকালীন, তার মধ্যেও সেই কোর কমিটির মধ্যেও কিন্তু তিনি রয়েছেন। তিনি আর কেউ নন, জেলা পরিষদ অধ্যক্ষ কাজল শেখ। একমাত্র ইনিই সেই ব্যক্তি যাকে দলের মধ্যেই অনুব্রত মণ্ডলের অ্যান্টি বলা চলে, অর্থাৎ বিপক্ষে রয়েছেন বলা চলে। তবে সূত্রের খবর, অনুব্রত মণ্ডলের সঙ্গে যোগাযোগ রেখেছেন নিয়মিত জেলা পরিষদেরই এক পূর্ব সদস্য। শুধুমাত্র যে বীরভূম তা কিন্তু নয়, দিল্লি কলকাতা একেবারে নিয়মিত যোগাযোগ রেখেছিলেন অনুব্রত মণ্ডলের সঙ্গে। এমনকি জল্পনা উঠেছে যে এই ব্যক্তির মাধ্যমেই অনুব্রত মণ্ডল দেখছেন এবং শুনছেন। তবে এই ব্যক্তি কে? সূত্র মারফত আরও খবর মিলেছে অনুব্রত মণ্ডলকে দিল্লি থেকে আনতেও তিনি উপস্থিত ছিলেন, তবে সেই ব্যক্তিটি ঠিক কে সেটি এখনো অজ্ঞাত রয়েছে। তবে অনুব্রত মণ্ডলের যে খুব কাছের একজন তা নিয়ে কোনো রকম সন্দেহ রাখে না। তবে অনুব্রত মণ্ডল ফিরে আসায় উচ্ছ্বসিত তৃণমূল কর্মী সমকরা, কিন্তু প্রশ্ন একটা থেকেই যাচ্ছে, কেন দেখা করলেন না অনুব্রত মণ্ডল? কেন হাতে গোনা কয়েকজনের সঙ্গে দেখা করলেন, এবং অধিকাংশই যখন তার সঙ্গে দেখা করতে এসেছিল তাহলে তাদের সঙ্গে কেন দেখা করলেন না তিনি? রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে তাহলে কি অনুব্রত মণ্ডলের মধ্যে কোথাও ক্ষোভ জন্মেছে, কোনো কারণে তার মধ্যে অভিমান জন্মেছে, সেই অভিমানের থেকেই তিনি, সেই ক্ষোভের থেকেই তিনি দেখা করলেন না, তার সঙ্গে দেখা করার অনুমতি দিলেন না। তবে সেই কারণটাই বা কি? তবে দেখার বিষয় এখন এটাও, 25 মাস 13 দিন বাদে নিজের গড় বীরভূমে ফিরেছেন, এবং বীরভূমে ফিরেই যেভাবে উচ্ছ্বাস লক্ষ্য করলেন, এরপরে রাজনীতির রাস তিনি কিভাবে টেনে ধরবেন, নিজের সাথে কাকে রাখবেন কাকে রাখবেন না, কাকে এন্ট্রি করতে দেবেন কাকে পারমিশন দেবেন না এন্ট্রি করতে, এই বিষয়ে বীরভূমের রাজনীতি দেখার মতো হবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে নজর তো আমাদের এদিকে থাকবেই, আপনার নজর থাকুক ডিজিটাল খবরের পর্দায়, কারণ খবর আপনাদের, নজর আমাদের।